আদি পুস্তক 25 অধ্যায়। আব্রাহাম কেতুরা নামে আর একজনকে বিয়ে করেছিলেন। কেতুরা তার এই সন্তানদের জন্ম দিয়েছিলেন: জিমরান, যোকসান, মেদান, মিদিয়ান, ইশবাক আর সুয়াহ। যোকসান পরে সেবা ও দেদানের পিতা হয়েছিল। দেদান আশুরীয়দের, লেতুশীয়দের আর লেমিউদের কুলপতি। মিদিয়ানের পুত্র হল এরা: এফা, এফের, হানক, আবিদা আর এলদায়া। এদের সকলেরই আদি মাতা কেতুরা। আব্রাহামের যা কিছু ছিল সবই তিনি ইসহাককেই দিয়ে রেখেছিলেন। উপস্ত্রীদের গর্ভে জাত তার যত পুত্রকে তিনি বেঁচে থাকতেই নানা কিছু দিয়ে পূর্ব দিকেই পাঠিয়েছিলেন, যাতে পূর্ব দিকে দেশে গিয়ে তারা তার পুত্র ইসহাকের কাছ থেকে দূরেই থাকে। আব্রাহামের মোট পরমায়ু হয়েছিল 175 বছর। তারপর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। সুখে বার্ধক্যের দিনগুলি কাটানোর পরেই মারা গিয়েছিলেন তিনি। তখন তিনি বৃদ্ধ মানুষ। সুদীর্ঘ হয়েছিল তার আয়ুষ্কাল। শেষে তিনি তার পূর্বপুরুষদের সঙ্গে মিলিত হয়েছিলেন। তার দুই পুত্র ইসহাক ও ইসমাইল তখন তাকে সমাধি দিলেন মামরের কাছে, সেই হিত্তীয় সোহারের ছেলে এফরনের জমিতে অবস্থিত মাকপেলার গুহাটিতে। আব্রাহাম একসময়ে হিত্তীয়দের কাছ থেকে ওই জমিটি কিনে রেখেছিলেন। স্ত্রী সারার মতো আব্রাহামকেও সেখানেই সমাধি দেওয়া হলো। আব্রাহামের মৃত্যুর পর ঈশ্বর এবার তার পুত্র ইসহাককেই আশীষধন্য করলেন। ইসহাক তখন থেকে বের লাহাই রোহিয়র কাছেই বসবাস করতে লাগলেন। সারা সেই মিশরীয় দাসী আগার আব্রাহামের যে পুত্র সন্তানের জন্ম দিয়েছিল, এখানে বলা হয়েছে আব্রাহামের সেই পুত্র ইসমাইলের বংশধরদের কথা। ইসমাইলের পুত্রদের নাম পরপর উল্লেখ করা হয়েছে তাদের জন্মকাল অনুসারে। তারা হল ইসমাইলের জ্যেষ্ঠ পুত্র নেবায়ত, তারপর কেদার, আদবেয়েল, মিরসাব, মিশমা, দুমা, মাসা, হাদাদ, তেমা, জেতুর, নাফিস ও কেদমা। এরাই তো ইসরায়েলের পুত্র সন্তান। এদের নাম অনুসারেই তো এদের প্রত্যেকের বসতি বা শিবির স্থাপনের নাম রাখা হয়েছিল। এইভাবে গোষ্ঠীর সংখ্যা দাঁড়িয়েছিল 12টি। তাদের সেই 12 জন গোষ্ঠীপতি অনুসারে ইসমাইলের পরমায়ু হয়েছিল 137 বছর। তারপর শেষ নিঃশ্বাস ত্যাগ করে মারা গিয়েছিল। তার পূর্বপুরুষদের সঙ্গে মিলিত হয়েছিল। তার বংশধরদের বসতি এলাকা বিস্তৃত ছিল হাবিলা থেকে সুর পর্যন্ত। এই সুর ছিল মিশর সীমান্তের সেখানেই, যেখান দিয়ে চলে গেছে আশুরে যাওয়ার রাস্তা। তারা জ্ঞাতি ভাইদের সঙ্গে দূরত্ব বজায় রেখেই দিন কাটাত। আব্রাহামের পুত্র ইসহাকের কাহিনী হলো এই। ইসহাকের পিতা ছিলেন আব্রাহাম। 40 বছর বয়সে ইসহাক রেবেকাকে বিয়ে করলেন। রেবেকা ছিলেন পাদ্দান আরামবাসী আরামীয় বেথুলের মেয়ে এবং আরামীয় লাবানের বোন। তিনি বন্দা ছিলেন বলে ইসহাক তার জন্যে ভগবানের কাছে প্রার্থনা জানালেন। ভগবান তার সেই প্রার্থনা পূর্ণ করলেন। তার স্ত্রী রেবেকা গর্ভবতী হলেন। একসময় কিন্তু বাচ্চাগুলি তার গর্ভে এমন ঠেলাঠেলি শুরু করে দিল যে তিনি বললেন, আমার কেনই বা এমন দশা হয়েছে। সে কথা জানবার জন্যেই তিনি ভগবানের শরণ নিলেন। ভগবান তখন তাকে জানালেন, এখন তোমার গর্ভে রয়েছে দুটি জাতি, প্রতিদ্বন্দ্বী দুই জাতি তোমার জঠর থেকে জন্ম নেবে। একটি জাতি অন্যটির চেয়ে শক্তিশালী হয়ে উঠবে। একদিন জ্যেষ্ঠটিকে কনিষ্ঠের অধীনে থাকতে হবে। রেবেকার প্রসবের সময় এলে দেখা গেল তার গর্ভে যমজ সন্তান রয়েছে। গর্ভ ছেড়ে প্রথমে যে বেরিয়ে এলো সে ছিল লালচে কটা, কেননা তার সারা গা ছিল লোমশ, যেন লোমের পোশাক পরে আছে সে। তার নাম রাখা হলো এসো। তারপর বেরিয়ে এলো তার ভাই, তখন তার হাত এসোয়ের গোড়ালি চেপে ধরে আছে। তার নাম রাখা হলো জাকব। এই দুজনের জন্মকালে ইসহাকের বয়স ছিল 60 বছর। তারা ক্রমে বড় হতে লাগল। এসেও হয়ে উঠল এক নিপুণ শিকারী, বাইরে সময় কাটাতে ভালোবাসে এমনই মানুষ। এদিকে জাকব ছিল শান্ত স্বভাবের মানুষ, সে শিবিরেই সময় কাটাত। ইসহাক এসেওকেই বেশি ভালোবাসতেন, কেননা শিকার করা পশুর মাংস তিনি খেতে পছন্দ করতেন। রেবেকা কিন্তু জাকবকেই বেশি ভালোবাসতেন। একদিন জাকব সরুয়া রাঁধছিল। এমন সময় এসো বাইরে থেকে ঘরে ফিরল। সে খুবই ক্লান্ত ছিল। সে জাকবকে বলল, আমি ভয়ানক ক্লান্ত, আমাকে ওই রাঙা জিনিসটার খানিকটা খেতে দাও তো। সেই জন্যে তার নাম দেয়া হলো এদম, অর্থাৎ রাঙা। জাকব তখন বলল, বেশ তো, আগে কিন্তু তোমার ওই জ্যৈষ্ঠ পুত্রের অধিকার আমাকে দাও। উত্তর এসেও বলল, আমি তো এখন খিদের জ্বালায় মরতেই বসেছি, ওই জ্যেষ্ঠ পুত্রের অধিকার নিয়ে কী লাভ আমার। কিন্তু জাকব বলল, আগে আমার কাছে শপথ করো। এসেও তখন শপথ করে জ্যেষ্ঠ পুত্রের জন্মগত অধিকার জাকবের হাতে তুলে দিল। জাকব তখন এসেওকে রুটি আর মুসুরির ডাল দিল। সে তার খাওয়া দাওয়া সারল, তারপর আসন ছেড়ে উঠে সেখান থেকে চলে গেল। এসো এইভাবে জ্যেষ্ঠ পুত্রের জন্মগত অধিকার তুচ্ছ করেছিল। আদি পুস্তক 26 অধ্যায়। ফিলিস্তিনদের রাজা আবিমেলেকের দেশে ইসহাকের প্রবাসের কাহিনী। এক সময় দেশে দুর্ভিক্ষ দেখা দিল। এর আগে আব্রাহামের সময় যে দুর্ভিক্ষ হয়েছিল, এই দুর্ভিক্ষ কিন্তু আলাদা। ইসহাক তখন গেরারির ফিলিস্তিনদের রাজা আবিমেলেকের কাছেই গেলেন। ভগবান তাকে দেখা দিয়ে বলেছিলেন, তুমি মিশরে যেও না, তোমাকে আমি থাকার যে স্থানটি দেখাবো, তুমি বরং সেখানে গিয়ে থেকো, ওই দেশে প্রবাসী হয়ে থেকো তুমি, আমি তোমার সঙ্গে সঙ্গেই থাকবো, তোমাকে আশীষ ধন্য করব। আমি তো একদিন তোমার ও তোমার বংশধরদের হাতে এই দেশের সমস্ত ভূমি তুলে দেব, তোমার পিতা আব্রাহামের কাছে যে শপথ আমি করেছি তা আমি রক্ষাই করব, তোমার বংশধরদের আমি আকাশে তারার মতোই অগণিত করে তুলব, এই দেশের সমস্ত ভূমি আমি তোমার বংশধরদের হাতেই তুলে দেব, এই পৃথিবীর সমস্ত জাতির মানুষেরা তোমার বংশধরদের নাম নিয়ে একে অন্যকে আশীর্বাদ জানাবে। আব্রাহাম আমার কথা মেনে নিয়ে আমাকে সেবা করার দায়িত্ব পালন করেছে বলে আমার যত আদেশ বাণী, যত বিধি নির্দেশ, যত ধর্মশিক্ষা সবই পালন করেছে বলেই ওসব কিছু করব আমি। তাই ইসহাক তখন গেরারেই বাস করতে লাগলেন। সেখানকার লোকেরা তাঁর স্ত্রীর পরিচয় জানতে চাইলে তিনি বললেন, ও আমার বোন। তিনি বলতে ভয় পেতেন, ও আমার স্ত্রী। তিনি তো মনে করতেন রেবেকা দেখতে সুন্দরী বলে তাকে পাওয়ার জন্য এখানকার লোকেরা হয়তো আমাকে মেরেই ফেলবে। তিনি সেখানে বেশ কিছুদিন থাকার পর ফিলিস্তিনদের রাজা আবিমেলেক একদিন জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখতে পেলেন ইশায়া তার স্ত্রী রেবিকাকে আদর করছে। আবিমেলেক তখন ইশায়াকে ডেকে আনিয়ে বললেন, ওই মেয়েটি নিশ্চয়ই আপনার স্ত্রী, তাহলে আপনি কেনই বা এতদিন বললেন ও আমার বোন? ইশায়াক উত্তর দিলেন, আমি তো ভেবেছিলাম ওর জন্য আমাকে হয়তো মরতেই হবে। আবিমেলেক এবার বললেন, আমার সঙ্গে আপনি এ কেমন ব্যবহার করলেন? এখানকার কেউ তো সহজেই আপনার স্ত্রীর সঙ্গে সহবাস করতে পারত, আর তাতে আপনার জন্য আমার অপরাধ হতো। আবিমেলেক তখন নিষেধাজ্ঞা জারি করে সকলকে জানিয়ে দিলেন, যদি কেউ ওর বা ওর স্ত্রীর গায়ে হাত দেয় তাহলে তাকে প্রাণদণ্ডেই পেতে হবে। এরপর ইশায়াক সেখানকার জমিতে বীজ বুনলেন। সে বছর তিনি 100 ভাগ বেশি শস্য পেলেন। ভগবান তাকে আশীষ ধন্য করলেন, তাই ক্রমে ধনী হয়ে উঠলেন তিনি। তার বিষয় সম্পদ উত্তরোত্তর বেড়ে যাওয়াতে শেষে তিনি খুবই বিত্তমান মানুষ হয়ে উঠলেন। তার ছিল বড় ছোট গবাদি পশুর বিরাট বিরাট পাল, ছিল অনেক লোকজন, তাই দেখে ফিলিস্তিনরা ঈর্ষায় জ্বলতে লাগল। যত কুয়ো নিয়ে অশান্তির সূচনা। ইশায়াকের পিতা আব্রাহামের সময় ইশায়াকের পিতার লোকজনেরা যেসব কুয়ো খুঁড়েছিল, ফিলিস্তিনরা তখন একটি মাটি চাপা দিয়ে সেসব কুয়ো বুজিয়ে ফেলতে লাগলো। আবিমেলেক এবার ইশায়াকে বললেন, আপনি বরং এখান থেকে চলে যান, আপনি তো এখন আমাদের চেয়ে অনেক বেশি ক্ষমতাশালী হয়ে উঠছেন। তাই ইশায়াক তখন সেখান থেকে চলে এসে গেরাদের উপত্যকায় শিবির বসালেন, সেখানেই বাস করতে লাগলেন। ইশায়াকের পিতা আব্রাহামের সময় সেখানে যেসব কুয়ো খোঁড়া হয়েছিল, আব্রাহামের মৃত্যুর পর ফিলিস্তিনরা সেগুলো বুঝিয়ে দিয়েছিল। ইশায়াক সেগুলো নতুন করে খুঁড়ে নিল এবং তার পিতা সেগুলি যে নাম রেখেছিলেন তিনিও সেটি সেই নামই রাখলেন। সেই সময় তার লোকজনেরা উপত্যকায় খুঁড়তে খুঁড়তে সেখানে বহতা জলের একটি কুয়ো পেল, কিন্তু গেরারের পশুপালকেরা ইশায়াকে পশুপালকের সঙ্গে তখন ঝগড়া বাঁধালো। তারা বলতে লাগলো, এ জল আমাদেরই। তারা এভাবে তার সঙ্গে কলহ বাঁধিয়েছিল বলে ইশায়াক সেই কুয়োটির নাম রাখলেন এশেক, অর্থাৎ কলহ। পরে তার লোকজনেরা অন্য একটি কুয়ো খুঁড়ল, এটিকে নিয়েও ঝগড়া বেড়ে গেল। তাই ইশায়াক এটির নাম রাখলে শীতনা, অর্থাৎ বিরোধিতা। অন্য জায়গায় গিয়ে তিনি আরেকটি কুয়ো খুঁড়লেন, এবার আর কোনো ঝগড়া বাঁধল না, তাই তিনি এইটির নাম রাখলেন রেহোবোয়াত, অর্থাৎ বিস্তৃতি। তিনি বললেন, ভগবান এখানে আমাদের বিস্তীর্ণ স্থান দিয়েছেন, এই অঞ্চলে আমাদের সমৃদ্ধি লাভ সম্ভব হবে। পরে তিনি সেখান থেকে চলে গেলেন বেরশেবায়। সেদিন ভগবান রাতের বেলায় তাকে দেখা দিয়ে বললেন, আমি তোমার পিতা আব্রাহামের ঈশ্বর, তোমার কোনো ভয় নেই, কেননা আমি তোমার সঙ্গে সঙ্গেই আছি। আমার সেবক আব্রাহামের কথা ভেবে তোমাকে আশীষধন্য করব, আমি তোমার বংশবৃদ্ধি ঘটাব। ইশায়াক সেখানে একটি বেদী গেঁথে তুললেন আর ভগবানের নাম স্মরণ করে প্রার্থনা জানালেন। তিনি সেখানেই তাঁবু ফেললেন আর সেখানে তার লোকজনেরা একটি কুঁয়ো খুঁড়ল। ইশায়াক ও আবিমেলেকের সঙ্গে চুক্তির সম্পাদন। একদিন আবিমেলেক তার মন্ত্রণাদাতা আহুজ্জাদ এবং তার প্রধান সেনাপতি ফিকোলকে সঙ্গে নিয়ে গেরার থেকে এসে তার সঙ্গে দেখা করলেন। ইশায়াক তাদের বললেন, আপনারা আমার সঙ্গে দেখা করতে এসেছেন কি উদ্দেশ্যে? আপনারা তো আমার সঙ্গে শত্রুতাই করেছেন, আপনাদের কাছ থেকে আমাকে দূর করেই দিয়েছেন। তারা উত্তর দিলেন, আমরা তো এখন স্পষ্টই বুঝতে পেরেছি ভগবান আপনার সঙ্গে সঙ্গেই আছেন। সেই জন্য আমরা এখন চাই আমাদের দুপক্ষের মধ্যে, আপনার ও আমাদের মধ্যে শপথ করে একটি সম্পর্ক স্থাপিত হোক। আপনার সঙ্গে এই মর্মে একটি চুক্তি করা হোক, আমরা যেমন কখনো আপনার গায়ে হাত দিইনি, আপনার ভালো মন্দ বই করিনি এবং শান্তিতেই আপনাকে যেতে দিয়েছি, তেমনি আপনিও আমাদের কোনো অনিষ্ট করবেন না। আপনি তো এখন ভগবানের আশীষ ধন্য মানুষ। ইশায়াক তখন তাদের জন্য একটি মহাভোজের আয়োজন করলেন। সবাই খাওয়া দাওয়া করলেন। পরের দিন খুব সকালে তারা শপথ করে একে অন্যকে প্রতিশ্রুতি দিলেন। তারপর ইশায়াক তাদের বিদায় দিলেন। তারা শান্তিতেই তাকে ছেড়ে রওনা হলেন। সেই একই দিনে ইশায়াকে লোকজনেরা এসে তাদের খোরাশি কুয়োটির ব্যাপারে এই খবর জানালো, আমরা জল পেয়েছি। তিনি তখন কুয়োটির নাম রাখলেন শিবা। সেই জন্য আজ পর্যন্ত সেই শহরটিকে বলা হয় বেরশেবা। 40 বছর বয়সে এসে স্ত্রী হিসাবে ঘরে আনলেন হিত্তীয় বেরির কন্যা জুদিতকে এবং হিত্তীয় এলোনের কন্যা বাসমাতকে। এদের জন্য ইশায়াক ও রেবেকার জীবন তিক্ত হয়ে উঠল। সামসংগীত 18:1-30। বিজয়ী রাজার ঈশ্বর গীতিকা। ভগবান যেদিন তাঁর সেবক দাউদকে তাঁর সমস্ত শত্রুর হাত থেকে, বিশেষ করে শৌলের হাত থেকে রক্ষা করেছিলেন, সেদিন দাউদ এই গীতিকাটি গেয়েছিলেন। হে ভগবান, শক্তি আমার, আমি ভালোবাসি তোমায়। ভগবান, তিনি আমার শৈলগিরি, দুর্গ আমার, মুক্তিদাতা আমার। তিনি আমার পরমেশ্বর, সেই শৈলাশ্রয় নিয়েছি যার শরণ। আমার রক্ষাফলক তিনি, ত্রাণ শক্তি, গিরিদুর্গ তিনি। ভগবান, তিনি নিত্য বন্দনীয়। যখনই তাকে ডাকি, শত্রুর কবল থেকে রক্ষা পাই আমি। হায়, মৃত্যুর তরঙ্গ পাশে বন্দি ছিলাম আমি। আমার উপর ভেঙে পড়েছিল ধ্বংসের খরস্রোত, আমায় জড়িয়ে ধরেছিল হায় অধলোকের বাঁধন। আমার সামনে উদ্ধত ছিল মরণের যত ফাঁদ। তখন তীব্র মর্মজ্বালায় ভগবানকে ডেকে উঠলাম আমি। আমার ঈশ্বর, আপন ঈশ্বরকে চিৎকার করে ডেকে উঠলাম আমি। তখন আপন মন্দির থেকে আমার কণ্ঠ শুনতে পেলেন তিনি। তার কানে গেল আমার ব্যাকুল ডাক। সারা জগৎ টলমল করে উঠল তখন, দুলে থরথর করে কাঁপল তখন গিরিমালার ভিত। তার ক্রোধের আঘাতেই সবে উঠল দুলে। তার নাসা থেকে নির্গত হল পুঞ্জ পুঞ্জ ধোঁয়া, তার মুখ থেকে আগুন সর্বগ্রাসী। বিস্ফোরণে বেরিয়ে এলো জ্বলন্ত অঙ্গার। আকাশটাকে নুইয়ে দিয়ে মাটির দিকে নেমে এলেন তিনি। তার পায়ের তলায় জড়ানো ছিল নিবিড় কালো মেঘ। খেরুব বহনে শূন্য পথেই উড়ে গেলেন তিনি। বায়ুর পাখায় ভর করেই ভেসে এলেন তিনি। নিজেকে তিনি জড়িয়ে নিলেন আধারের আবরণে, নিজেকে ঘিরে গড়ে তুলেন জমাট কালো বৃষ্টি মেঘের শিবিরে। তার সম্মুখের দীপ্তির তেজ মেঘ ছিঁড়ে ছিঁড়ে ঝরল তখন, শিলাবৃষ্টি ও বিজলির অঙ্গার। আকাশ থেকে শোনালেন ভগবান বজ্রের হুঙ্কার, পরাৎপরের স্বরধ্বনি বাজল বারংবার। তীর ছুঁড়ে ছুঁড়ে যত শত্রুকে ছত্রভঙ্গ করে দিলেন তিনি, বিদ্যুৎ হেনে ছিন্ন ভিন্ন করে দিলেন তাদের। ওগো ভগবান, তখন তোমার শাসানের গর্জনে, তোমার ক্রুদ্ধ নিঃশ্বাস কষাঘাতে জল সরে গিয়ে চোখের সামনে ভেসে উঠল সাগরের তলদেশ। এই পৃথিবীর ভিত্তিমূল বেরিয়ে পড়ল তখন। ভগবান নিজে হাত বাড়ালেন ঊর্ধ্ব আকাশ থেকে, শক্ত করে ধরে রাখলেন আমায়, জলরাশি থেকে টেনে তুললেন আমায়, প্রাণ বাঁচালেন আমার শক্তিমান শত্রুর গ্রাস থেকে, আমায় যারা ঘৃণা করে তাদেরই গ্রাস থেকে। তুলনায় তারা আমার চেয়ে কি বলিষ্ঠ নাই ছিল। তারা তো আমার বিপদের দিনে আমার উপর ঝাঁপিয়ে পড়েছিল। ভগবান নিজে হলেন আমার একান্ত নির্ভর। আমাকে তিনি উদ্ধার করে নিয়ে এলেন মুক্তির প্রান্তরে। আমাকে তিনি ভালোবাসলেন, তাই তো আমার প্রাণ বাঁচালেন তিনি। সদাচরণ করি বলেই এমনিভাবেই আমাকে ধন্য করেছেন ভগবান। আমার দুহাত অমিলন করে রাখেনি বলেই আমায় তিনি দিয়েছেন আজ এমন পুরস্কার। ভগবানের দেখানো পথেই চলেছি আমি, চলেছি এত কাল। কত কুকর্ম করে আমি তো আমার ঈশ্বর ছেড়ে যায়নি কখনো দূরে। তার সমস্ত নিয়ম নীতির কথা আমার স্মরণে রয়েছে অনুক্ষণ। তার ওই যত বিধি বিধানের পথ ছেড়ে আমি যাইনি অন্য পথে। তার দৃষ্টিতে আমি সর্বদা থেকে গেছি ত্রুটিহীন, সতর্ক থেকে সব অন্যায় করেছি তো পরিহার। এতদিন ধরে সৎ আচরণ করেছি আমি। তার দৃষ্টিতে আমার দুহাত আমি সর্বদা রেখেছি তো অমিলন। ভগবানও তাই দিয়েছেন আজ যোগ্য পুরস্কার। ওগো ভগবান, বিশ্বস্ততা দেখিয়েই থাকো তুমি বিশ্বস্তের প্রতি। ত্রুটিবিহীন যার আচরণ, তার প্রতি আচরণে তুমিও ত্রুটিহীন। পুণ্যচারী মানুষের প্রতি তুমিও পুণ্যচারী। ধূর্ত কুটিল মানুষের প্রতি তুমি তো সুকৌশলী। দিন অন্তর্যত মানুষকে প্রাণে বাঁচাও তুমি, তেমনি তুমি তো অবনত করো যত উদ্যত চোখ। ওগো ভগবান, তুমি আমার প্রদীপখানি নিত্য জ্বালিয়ে রাখো, আমার আধার আলোয় ভরাও তুমি, হে আমার ঈশ্বর। শত্রুর বুজ্জের দিকে অভিযানে যেতে পারি আমি যদি তুমি যদি কাছে থাকো। আমার ঈশ্বর সঙ্গে থাকলে আমি তো লাফিয়ে পার হতে পারি যত প্রাচীরের বাধা। এই যিনি ঈশ্বর, এই যে তার পথ, এ তো আদর্শ পথ। ভগবানের বাণী সে তো সত্য বলেই প্রমাণিত বারবার। শরণাগত সব মানুষের রক্ষাফলক তিনি। বথিরচিত মঙ্গল সমাচার 11 অধ্যায় 1 থেকে 15 পদ পর্যন্ত। 12 জন শিষ্যের কাছে এইসব নির্দেশ দেওয়া শেষ করার পর যিশু সেই জায়গা ছেড়ে ইহুদিদের বিভিন্ন শহরে উপদেশ দিতে ও বাণী প্রচার করতে বেরিয়ে পড়লেন। এদিকে খ্রিস্টের কর্মকীর্তির কথা কারারুদ্ধ যোহনের কানে যখন এলো, তখন তিনি তার কাছে নিজের শিষ্যদের এই কথা জিজ্ঞেস করতে পাঠালেন যে, যার আসবার কথা আছে আপনি কি সেই তিনি, নাকি আমাদের আর একজনের অপেক্ষায় থাকতে হবে? উত্তরে যিশু তাদের বললেন, তোমরা এখন যা কিছু শুনছ বা দেখছ সবই যোহনকে গিয়ে জানাও। তাকে জানাও অন্ধ এখন দেখতে পাচ্ছে, খোঁড়া হেঁটে বেড়াচ্ছে, কুষ্ঠরোগীকে নিরাময় করা হচ্ছে, কালা কানে শুনতে পাচ্ছে, মরা মানুষ বেঁচে উঠছে, আর দিন দরিদ্রের কাছে মঙ্গল বার্তা প্রচার করা হচ্ছে। ধন্য সেই মানুষ, আমার প্রতি যার বিশ্বাস কোনো কিছুতেই টলে যায় না। যোহনের শিষ্যেরা সেখান থেকে চলে যাচ্ছেন। সেই সময় যিশু সেখানে ভিড় করা লোকদের লক্ষ্য করে যোহনের সম্বন্ধে কথা বলতে লাগলেন। তিনি বললেন, তোমরা সেই মরুপ্রান্তরে কি দেখতে গিয়েছিলে? বাতাসে দুলে ওঠা একগাছা নল? তা না হলে তোমরা কি দেখতে গিয়েছিলে? মোলায়েম পোশাক পরা কোনো মানুষকে নাকি? তা কি করে হয়? যারা মোলায়েম পোশাক গায়ে দেয় তারা তো রাজবাড়িতেই থাকে। তাহলে তোমরা কি দেখতে গিয়েছিলে? কোনো প্রবক্তাকে? আমি বলছি, নিশ্চয়ই তাই। এমনকি প্রবক্তার চেয়েও অনেক বড় কাউকেই তোমরা দেখতে গিয়েছিলে। তার সম্বন্ধেই তো শাস্ত্রে এই কথা লেখা আছে, দেখো, আমি এখন তোমার আগে আমার দূতকে পাঠাচ্ছি, সে প্রস্তুত করে রাখবে তোমার এগিয়ে আসার পথ। আমি তোমাদের সত্যিই বলছি, নারীর গর্ভে যাদের জন্ম হয়েছে তাদের মধ্যে এমন কাউকেই কখনো আবির্ভূত হননি দীক্ষাগুরু যোহনের চেয়ে, যিনি মহান। অবশ্য স্বর্গরাজ্যে যে তুচ্ছতম সে কিন্তু যোহনের চেয়েও মহান। দীক্ষাগুরু যোহনের বাণী প্রচারের সময় থেকে আজও স্বর্গরাজ্যকে জয় করার জন্যে কত প্রবল চেষ্টাই না চলে আসছে। আর এমন প্রবল চেষ্টা করছে যারা, তারা তো স্বর্গরাজ্য জয় করেই নিচ্ছে। আসলে সমস্ত প্রবক্তার বাণী ও মসির বিধান যোহন না আসা পর্যন্ত ভবিষ্যতের কথাই ব্যক্ত করে আসছিল। আর তিনি কথাটি যদি মেনে নিতে রাজি থাকো, তিনি সেই এলিয় যার আসবার কথা ছিল। যার কান আছে সে শুনুক।